রাজ্যের নগর উন্নয়ন দপ্তর জলকর বৃদ্ধি করেছে জনসাধারণের জলকর মাসিক ষাট টাকা থেকে বাড়িয়ে এক লাফে দুশো টাকা করার ফরমান জারি করেছে রাজ্য সরকার অস্বাভাবিকভাবে এই জলকর বৃদ্ধির ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের পরিষ্ঠ কংগ্রেস নেতা গোপাল রায় রাজ্যে বেকারদের নতুন কর্মসংস্থানের কোনো সুযোগ নেই সরকারি কাজকর্ম বন্ধের মুখে। এর মধ্যে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের উপর একের পর এক কর চাপিয়ে চলেছে বৃদ্ধি করে চলেছে যে অসহনীয় পরিস্থিতি এর মধ্যেই সম্প্রতি রাজ্য নগর উন্নয়ন দপ্তর জলকর বৃদ্ধি হওয়ার ফরমান জারি করেছে তাতে সেই জলকর মাসিক ষাট টাকা থেকে বাড়িয়ে এক লাফে টাকা করার ফরমান জারি করেছে নগর উন্নয়ন দপ্তর ঘটনায় গোটা রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে এই জলকর বৃদ্ধির ব্যাপারে শুক্রবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা গোপাল রায় রাজ্য সরকারের এই জলকর বৃদ্ধির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিদ্ধান্তকে তুগলকি সিদ্ধান্ত বলে জানালেন কংগ্রেস নেতা গোপাল রায় আগে মাসে তিরিশ টাকা ছিল

এটা চল্লিশ টাকা করে আর এখন যে ফরমানটা দিয়েছে আরবান ডেভেলপমেন্ট ওই যে নগর উন্নয়ন কি হয়েছে দুইশো টাকা চল্লিশ টাকার ট্যাক্স এটা দুইশো টাকা কত গুণ বাড়ল আলটিমেটলি তিরিশ টাকাটা দুশো টাকা হলো প্রায় আট গুণ সাত আট গুণ বেড়ে গেল হাউ ইট ইজ পসিবল এটা এটা আমি তীব্র বিরোধিতা করছি এবং এই সমস্ত জনবিরোধী সিদ্ধান্তের জন্য আমি এই সরকারের এই নীতির জন্য ধিক্ষার জানাচ্ছি কন্ডেম করছি এটা নগর উন্নয়ন দপ্তরের এই জলকর মাত্রাধিক বৃদ্ধিকে তুগলকের সিদ্ধান্ত কালায়ন বলেও গোপালবাবু দাবি করেন সর্বোপরি খাদ্য নগর উন্নয়ন দপ্তরের জারি করা এই জল বৃদ্ধির সার্কুলার অনতি বিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে এই কংগ্রেস নেতা গোপাল রায় পাশাপাশি জিবি এবং হাসপাতালে যে চিকিৎসা কর বাড়ানো হয়েছে তারও নিন্দা জানালেন গোপাল রায় সর্বোপরি নগর উন্নয়ন দপ্তরের তথা রাজ্য সরকার নগরবাসীর উপর মাসিক দুশো টাকা তথা বছরে দুই টাকা জল কর বাসানোর যে ফরমান জারি করেছে তাতে জাতি বর্ণ নির্বিশেষে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হালাবুল